হ্যালো গাইস গাইস আজকে আমরা ক্লাস ফাইভের ইউনিট ফাইভ ডোন্ট বি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক এই পোয়েমটার ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব ডোন্ট বি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক এটা যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে রাস্কিন বন্ড ডোন্ট বি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক এই যে নামটি এই পোয়েমের সেটার মানেটা জেনে নিই এটা মানে হচ্ছে অন্ধকারকে ভয় পেও না নাও প্রথম চারটে লাইন পড়ে নেওয়া যাক ডোন্ট বি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক লিটল ওয়ান দি আর্থ মাস্ট রেস্ট ওয়েন দি ডে ইজ ডান দি সান মাস্ট বি হার্শ বাট মুনলাইট নেভার And those stars will be shining forever and ever. Now, don't be afraid of the dark, little one. তার মানে প্রথম লাইনের শেষে লিটল ওয়ান কথাটা আছে তার মানে বোঝা যাচ্ছে এই যে কবিতাটা এটাকে ছোটদের নামে উৎসর্গিত করা হয়েছে মানে ছোটদের জন্যই এই কবিতাটাকে লেখা হয়েছে লিটল ওয়ান মানে যারা দেখবে ছোটো ছেলে মেয়ে হয় তাদেরকে তাদের উদ্দেশ্যে আমরা তাদেরকে আদর করে লিটল ওয়ানস বলি তার প্রথম লাইনে বলছে ডোন্ট বি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক লিটল ওয়ান মানে ছোটদের উদ্দেশ্যে বলা হচ্ছে রাস্কিন বন্ড বলতে চাইছে যে অন্ধকারকে ভয় পেও না দি আর্থ মাস্ট রেস্ট ওয়েন দি ডে ইজ ডান তারপর রাস্কিন বন্ড বলছেন যেরকমভাবে দিন সাধারণ একটা ব্যাপার ঠিক দিনের মতোই রাত্রিটাও একটা সাধারণ ব্যাপার মানে এটা একটা হচ্ছে ন্যাচুরাল ফেনোমেনা মানে এটাই নিয়ম এবং সেই নিয়ম অনুসারেই দিনের পরে রাত আসে আবার রাতের পরে দিন আসে এবং এই দিনটা যেরকম প্রয়োজন সেরকম রাতটারও ভীষণ প্রয়োজন কী কারণে প্রয়োজন বিকজ ওই রাত্রিতে দি আর্থ মাস্ট রেস্ট ওয়েন দ্য ডে ইজ ডান কারণ ওই রাত্রি বা দিনের বেলাতে অনেক কিছু পৃথিবীতে কাজকর্ম চলে অনেক হট্টগোল অনেক গোলযোগ চলে অনেক কিছু জিনিস তৈরি হয় অনেক জিনিস অনেক কার্যকলাপ চলতে থাকে দিনের বেলায় এই পৃথিবীর ওপরে তাহলে এই পৃথিবীটা সেই কার্যকলাপ চলার ফলে এই পৃথিবীতে পৃথিবীটা ক্লান্ত হয়ে যায় এবং সেই ক্লান্ত পৃথিবীরও বিশ্রামের দরকার হয় সেই পৃথিবীটা কখন বিশ্রাম করে রাত্রি এলে তখন এই পৃথিবীটা বিশ্রাম করে সেই জন্য রাত্রিটা দরকার কেন দরকার যাতে পৃথিবীটা বিশ্রাম নিতে পারে দি সান মাস্ট বি হার্শ বাট মুনলাইট নেভার তারপরে বলা হচ্ছে যে অন্ধকারকে অবশ্যই ভয় পাওয়া দরকার নেই হ্যাঁ যখন সূর্য ওঠে তখন সূর্যটা যখন 10টা 11টা 12টা বেজে যায় বা দুপুরের দিকে তখন কি হার্শ মানে প্রচণ্ড প্রখর হয়ে যায় আর যখন সূর্য প্রচণ্ড প্রখর হয়ে যায় তখন সূর্যে বাইরে বেরোনো যায় না এটা একটা খারাপ দিক মানে রাস্কিন বন্ড বাচ্চাদের বোঝাতে চাইছেন যে দেখো সূর্যটা যে দিন মানেই যে ভালো সেটা নয় কারণ দিনের বেলা যখন সূর্য প্রখর উত্তাপ দেয় তখন কেউ বেরোতে পারে না বাট মুনলাইট নেভার ওয়্যার অ্যাজ রাত্রিবেলায় মুনলাইট হয় মানে চাঁদের আলো থাকে কিন্তু চাঁদের আলোটা এত সুন্দর একটা আলো যে চাঁদের আলোতে তুমি যখন ইচ্ছা বেরোতে পারো এবং যতক্ষণ ইচ্ছা তুমি থাকতে পারো সেটা হার্শ বা প্রখর নয় চাঁদের আলোটা মিষ্টি এবং এটা তোমার শরীরে কোনো ক্ষতি করবে না বা তোমার গরম লাগা বা একটা অস্বস্তিকর ফিলিং হয় সেগুলো কোনো কিছু কিন্তু হবে না মুনলাইটটা তাহলে সেই জন্য রাস্কিন বন্ড বলতে চাইছেন যে এই মুনলাইটটা কিন্তু আদতে ভালো প্রখর সূর্যরশ্মির থেকে অ্যান্ড দোজ স্টার্স উইল বি শাইনিং ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড শুধুমাত্র এরকম নয় যে একদম অন্ধকার থাকে রাত্রিবেলায় যে স্টার্সগুলো থাকে মানে যে তারাগুলো থাকে সেগুলো শাইনিং মানে চকচক করে মানে মিটিমিটি করে এবং সেটা ফর এভার অ্যান্ড এভার মানে ওটা সব সময়ের জন্য করে মানে একদম কমপ্লিট ডার্কনেস থাকে না সেটা চিন্তা করার কোনো দরকার নেই সেটা বলতে চাইছেন রাস্কিন বন্ড ছোটো ছোটো ছেলে মেয়েদের যে রাত্রিবেলায় মুনলাইট তো থাকেই যেটা কখনো প্রখর হয় না আর একটা জিনিস থাকে রাত্রিবেলায় তারা থাকে এবং তারা ঝকমক করে এবং তারা সব সময়ের জন্য করে নাও নেক্সট স্ট্যানজা তো চারটে লাইন আছে তার প্রথম লাইনটা হচ্ছে বি ফ্রেন্ডস উইথ দ্য নাইট দের ইজ নাথিং টু ফিয়ার তারপর রাস্কিন বন্ড বলছেন কি রাত্রির থেকে দূরে থাকার পরিবর্তে রাত্রিকে নিজের বন্ধু করে নাও দের ইজ নাথিং টু ফিয়ার রাত্রির থেকে বা অন্ধকার থেকে ভয় পাওয়ার কিছু নেই জাস্ট লেট ইউর থটস ট্রাভেল টু ফ্রেন্ডস ফার অ্যান্ড নিয়ার তারপর রাস্কিন বন্ড বলছেন হ্যাঁ আমি জানি যে এটা একটা অসুবিধা যে রাত্রেবেলায় তুমি তোমার বন্ধুদের সঙ্গে দেখা করতে পারো না বা বন্ধুদের সঙ্গে খেলা করতে পারো না কথা বলতে পারো না কিন্তু যদি তুমি বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে যাও তাহলে রাত্রেবেলা একটা কাজ করতে পারো ইয়োর থটস মানে তুমি যে চিন্তাভাবনাগুলো করছো বা যে ধরনের কথাবার্তা তুমি বন্ধুর সঙ্গে করতে চাইছো সেটাকে তুমি মনে মনে ভাবো এবং সেই চিন্তাভাবনাগুলো তোমার বন্ধুরা যতই দূরে থাকুক বা যতই কাছে থাকুক তাদের কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে তাহলে তুমি শুধুমাত্র কথাবার্তা না বলেও তোমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারো তোমার চিন্তাভাবনার মাধ্যমে
by day, it does seem that our troubles won't ease. আর দিনের বেলা আরেকটা অসুবিধা থাকে, দিনের বেলা যখন হয় তখন আমরা অনেক কাজের মধ্যে থাকি, আমাদের অনেক কাজ থাকে এবং সেই জন্য আমাদের ট্রাবলস মানে আমাদের যে অসুবিধাগুলো বা আমাদের যে কষ্টগুলো সেগুলো কখনো থেমে থাকে না। কারণ ছোট ছোট ছেলে মেয়েদের পার্সপেক্টিভে যদি বলি যে দিনের বেলাতে তোমাদের স্কুল যেতে হয়, দিনের বেলা তোমাদের অনেক কাজ করতে হয়, দিনের বেলায় তোমাদেরকে যদি কোনো কাজ দেওয়া হয় সেই কাজগুলো কষ্ট করে সূর্যের প্রখর তাপে হলেও করতে হয়, তাহলে এই জিনিসগুলো কিন্তু রাত্রেবেলা হয় না। কারণ রাত্রেবেলা কি হয় আমাদের কাজ কম হয়ে যায়। বাট অ্যাট নাইট, সেই জন্য বলছেন লেট অ্যাট নাইট দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাট পিস। কিন্তু রাত্রেবেলায়, বিশেষ করে গভীর রাত্রেবেলায়, দি ওয়ার্ল্ড এই পুরো পৃথিবীটা শান্ত হয়ে যায় এবং পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করে। তাহলে রাস্কিন বন্ড ছোটো ছোটো ছেলে মেয়েদের বলতে চাইছেন যে অন্ধকারকে ভয় পাওয়ার কিছু নাই। অন্ধকারে এমন কিছু জিনিস থাকে না যেটাকে আমাদের ভয় পাওয়া উচিত, বরঞ্চ রাত্রি যখন আসে সেটা ভালো। কারণ রাত্রেবেলায় মুন লাইট থাকে, রাত্রেবেলা স্টার্সরা চকচক করে, রাত্রেবেলায় আমাদের কাজ কম করতে হয়, রাত্রেবেলায় আমাদের কষ্ট কম হয় এবং রাত্রিবেলাতে পুরো পৃথিবীটাতে শান্তি বিরাজ করে। ওকে গাইস, দিস ইজ দি এন্ড অফ দি পোয়েম রিটেন বাই রাস্কিন বন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ফর লিসনিং, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, টাটা।